নমস্কার, আমি শিউলি। রিসেন্টলি আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন, কমেন্টটা অনেকটা এরকম, সব ঠিক আছে বাট বসে বসে সরকারি টাকা পাচ্ছ, লজ্জা লাগে না? পাশে একজন মানুষ হাত পেতে আছে, সরকারি টাকা পাচ্ছ, একজন হাত পেতে আছে, একটা টাকা পর্যন্ত দিলে না। এর উত্তর আপনাকে আমি বলি, আমি নিজে একজন খেটে খাওয়া মানুষ, আমি খেটে খাওয়া মানুষদের খুবই শ্রদ্ধা করি, কিন্তু ঠিক ততটাই অপছন্দ করি যারা খেটে খাওয়ার মতো সমস্ত যোগ্যতা থাকার পরেও মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করে এবং ভিক্ষাবৃত্তিটাকে তার প্রফেশন হিসেবে বেছে নেয়। তাই এদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই আর সামনেও থাকবে না। এতে করে আপনারা আমাকে খারাপ ভাবলে ভাবতে পারেন, ভালো ভাবলে ভাবতে পারেন। তবে হ্যাঁ, যারা বিকলাঙ্গ, যারা কর্ম করার মতো যাদের ক্ষমতা নেই বা যারা কোনো বিপদে পড়েছেন হঠাৎ করে, তাদের প্রতি আমি অবশ্যই সহানুভূতিশীল ছিলাম এবং সামনেও থাকব। আমি আমার সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করব। আর যদি বলেন সরকারি চাকরির কথা, আমি প্রথমেই বলি আমি সরকারি চাকরি করি না, আমি একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যিনি কন্ট্রাকচুয়াল আমার মতো এমপ্লয়ি হন, তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন আমাদেরকে ঠিক কতখানি কাজ করতে হয় আর তার পরিবর্তে আমরা কতখানি বেতন পাই। আর যদি বলেন গভর্নমেন্ট এমপ্লয়ীদের কথা, অবশ্যই কিছু ব্যতিক্রমী মানুষ আছেন, আমি সেটা স্বীকার করি। তাই বলে সবাই যদি ফাঁকিবাজ হতো তাহলে সরকারি দপ্তরগুলো কবেই উঠে যেত। সুতরাং এরপরে কাউকে অসম্মানজনক কথা বলা বা কমেন্ট করার আগে 10 বার ভেবে দেখবেন। নমস্কার।